वेरी गुड मॉर्निंग सबाई सो प्राय सकाल হয়ে গেল রাতটা ভালোই কেটেছে আমার ঘুমিয়ে গেছি প্রতি থেকে ভাই ঘুমিয়ে গেছি শুনুন আজকে দিনটা শুরু হলো বৃষ্টি থেকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে হে হোয়াটসঅ্যাপ গাইস আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সো আজকের মর্নিংটা অনেক স্পেশাল কারণ রয়েছে এখন হরিদ্বারে হরিদ্বারের মৌসুম খুব খারাপ বলা যায় আর আমাদের কেদারনাথ যাত্রা শুরু করলাম আমরা এখন এই হরিদ্বার থেকে হরিদ্বার থেকে আমাদের ট্রাভেল গাড়ি আছে এই গাড়ি থেকে আমরা পৌঁছে যাব সোনপ্র্যাক বিকেলের মধ্যে আর সেখান দিয়ে আবার পরের দিন আমাদের ট্র্যাক শুরু হবে তো এই শ্রাবণে আবার চলে এলাম কেদারনাথ যাওয়ার জন্য আমরা চলুন এবার যাই আমাদের ট্রাভেল গাড়ি দাঁড়িয়ে আছে সেখান থেকে ট্রাভেল গাড়িতে চাপি তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে যাত্রা শুরু হবে তারপরের দিন কেদারনাথে জার্নি তখনই সুন্দর লাগে যখন চারিপাশে শুধু দেখা যায় পাহাড় এবং মেঘলা মেঘলা আকাশ আর শুরু হয়ে যায় বৃষ্টি কিছু দূর ট্রাভেল করার পর আমার একটা জায়গা এসে দাঁড়িয়েছি আর এই জায়গাটা পুরো মানে জায়গাটাকে আমরা যে রাস্তা দিয়ে এলাম রাস্তাটা পুরো কুয়া মানে কুয়াশায় ঢেকে গেছে মানে অ্যাকচুয়ালি এটা কুয়াশা বলবো না এটা অ্যাকচুয়াল মেঘ মেঘটা এত মানে আমার এতটা হাইডে আছে যে মেঘটা পুরো পাহাড়ের সঙ্গে মিশে গেছে আর এই চারিদিকটা পুরো একদম কুয়াশা কুয়াশা হয়ে গেছে আর আমাদের ড্রাইভার ভাই সাহেব একটু দাঁড় করেছে গাড়িটা কারণ এত কুয়াশাতে গাড়ি চালানো যাবে না মৌসুম অনেক খারাপ আছে অ্যাক্সিডেন্টের হয় হতে পারে সেই কারণের জন্য এখন একটু আমরা স্টে করলাম একটু দাঁড়ালাম দেখি কতক্ষণ এই কুয়াশাটা কাটে তারপর আমরা বেরোবো বাট আদারওয়াইজ যা লাগছে না দেখতে কিছু সিনারিও আমাদের অনেক কিছু ভুলিয়ে দেয় এই দৃশ্য দেখে সত্যি অনেক কিছু ভুলে গেছিলাম এতটাই দূরে আমরা চলে এসেছি বাড়ি ছেড়ে বোর তো হচ্ছিলাম গাড়িতে কারণ 13 ঘন্টা টোটাল জার্নি অবস্থা খারাপ হচ্ছিল বাট তার সাথে সাথে একটু এনজয় করছিলাম বিকজ ভিউটা জাস্ট অসম বলা যায় সো এখন হয়ে গেল বিকেল আর আমরা ব্রেকফাস্টটা করেছিলাম সেটা অনেক টাইট করেছিলাম অনেক টাইট করেছিলাম তাই এখন আমরা বিকেল বেলায় খাবার খাচ্ছি 4টা নাগাদ এখন এই ধাবাটাতে আমরা খাবার খেলাম এই ধাবাটার নাম হচ্ছে সুন্দর খাবার আপনার ধাবা এবং আরেকটা কথা বলে দিই এ দাদার চ্যানেল এ দাদার ইউটিউব চ্যানেলও রয়েছে আপনার দেবভূমি বলে তো আপনারা অবশ্যই চেক আউট করতে পারবেন তাছাড়া খাবার খুব সুন্দর ছিল বড়িয়া তা বহুত খানা আপনার ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ আর ভাইজি কার প্যার বহুত মোহবত মিলা বহুত আচ্ছা লাগা আর জিতনে ভি লোক গ্রুপ মে আর কে সব লোক আচ্ছে হ্যাঁ আর ভাইজি কা এক জানদার চ্যানেল হ্যায় বাবা সফটওয়্যার মুঝে নাম বহুত পছন্দ লাগা আর আই হোপ কি আপ লোগোঁ কো ইয়ে চ্যানেল পছন্দ আয়েগা আর আপ জরুর ইস চ্যানেল কো দেখনা লাইক করনা সাবস্ক্রাইব করনা আর কমেন্ট করনা বাস বাস বহুত বহুত ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ আতে হ্যায় ফির মিলেঙ্গে আতে রহেঙ্গে বাস ইসি রাস্তে সে তো চলো এবার আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি এবার ছাড়বে আমাদের রেডি আমরা খেয়ে দে সবাই এবার দেখি কতক্ষণে পৌঁছাই আমরা অনেক লেটে চলছি আমরা 5 ঘন্টা লেটে চলছি ফোন প্র্যাক দেখি কতক্ষণে পৌঁছাই সত্যি বলবো এই জার্নিতে অনেকে থকে গেছিলো বাট তাছাড়া অনেকে এনজয় করছিলো যেমন আমি আমি প্রচুর এনজয় করছিলাম তাছাড়া অনেকেই যারা খাবার টাবার খেয়ে রেস্ট করছিলো ঘুমিয়ে যাচ্ছিলো কারণ এত লম্বা জার্নি করছিলো পাহাড়ি রাস্তায় সত্যি একদম বলা যায় অবস্থা খারাপ অনেকের বাট এনজয় সবাই করেছে
उत्तराखंड देखते सुंदर हलो एदेर जीवन जापनटा किन्तु अनेक कष्टकर कारण ये पहाड़ेर मध्य ओदेर रयेछे बाड़ी एवं ये बिष्टिर मध्य बिष्टिर समय तादेर सबचेये बेशी असुविधा कारण अनेक समय घर बाड़ी सब भेंगे जाए। ये भिउ देखे देखे आमरा जाच्छिलाम आमादेर तो देखते सुंदर लागछिल बाट एदिके जीवन जापन करा अनेकटा डिफिकल्ट। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন সোনপ্রয়াগে। বলা যায় রাস্তা প্রচুর খারাপ এই বৃষ্টির মধ্যে, এই শ্রাবণ মাসে এখানে আসা সত্যি অনেকটা চ্যালেঞ্জিং। আর যারা গিয়ে হরিদ্বার থেকে আসছো এখানে কেদারনাথ তাদেরকে বলবো এই বর্ষার সময় মানে আগস্ট মাসে যারা আসছো তাদেরকে তো বলবো স্পেশালি আগস্ট মাসে ভিউটা দারুণ থাকে জানছি, বাট অনেক কিছু চ্যালেঞ্জিং। তাড়াতাড়ি একটু বেড়াবার চেষ্টা করা হরিদ্বার থেকে, যাতে এখানে বেলাবেলি পৌঁছতে পারো। রাত্রেবেলায় রাস্তায় ড্রাইভ করা ইম্পসিবল বলা যায়, অনেক কষ্ট করে আমরা পৌঁছালাম। এখন 10টা নাগাদ বাজছে আর এখন দেখি খাওয়া দাওয়া খাবো এবং কালকে আমাদের যাত্রা শুরু হবে। এই ছিল ভিডিও আর কিছুটা এক্সপিরিয়েন্স। ভিডিও করতে পারিনি কারণ 16টা ছেলেকে ম্যানেজ করতে হচ্ছে, টোটালি একটা টিম ওয়ার্কের মতো কাজ করতে হচ্ছে আমাদের তিনজনকে, সবাইকে ম্যানেজ করতে হচ্ছে। এখন খাবার টাবার খাবো, ঘুমিয়ে পড়বো, রেস্ট করবো। এখন সকালে আমাদের ট্র্যাকিং শুরু হবে গরিপুর থেকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ব্লগে আর কিছু নম্বর সেইটুকু। Go!